আজকে ফিলিস্তিনে পাখির মতো মুসলমান নারী শিশুদেরকে বৃদ্ধদেরকে হাসপাতালে বোমা মেরে মেরে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আজকে পৃথিবীর মানবতা কোথায়? কোথায় মানবাধিকার সংস্থা? কোথায় জাতিসংঘ? কোথায় আমেরিকা? আজকে মুসলমানদের কিভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে? বোমা মেরে সব শিশু কেঁদে দেওয়া হচ্ছে। আজকে তাদের কোথায় মানবতা? আর মুসলিম সেনা মুসলিম মুজাহিদরা যখন কোনো অস্ত্র হাতে নেই তখন তারা অপবাদ চালিয়ে দেয় জঙ্গি হিসাবে। অথচ তারা আজকে আমেরিকার সহায়তায় ইসরায়েলি ইহুদিরা আজকে মুসলমানদেরকে যেভাবে নির্ভাবে নিরীহ মুসলমানদেরকে সাধারণ মানুষদেরকে হত্যা করছে, এর চেয়ে মানবাধিকার লঙ্ঘন আর কি হতে পারে? এটা শুধুমাত্র ফকিরের ভিক্ষা দেওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা নয়, এর ভিতরে একটা বিপ্লবী ঘোষণা আছে। এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা যদি আমি গ্রহণ করি, নূহ আলাইহিস সালামের কালিমা যদি আমি গ্রহণ করি, তাহলে আমি যে মন গড়া আমার জীবন পরিচালনা করছি, আমি যে আমার মন গড়া আমার সমাজ পরিচালনা করছি, আমার পরিবার চালাচ্ছি, যেমনি ইচ্ছা তেমনি আমি যে আমার সমাজ পরিচালনা করছি, আজকে যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার স্বীকৃতি দেই, তাহলে আমার এই মাতব্বরি বিদায় হয়ে যাবে বলে ঠিক না? করে দিল করে দিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে পাঠাইতেন সেই নবী প্রথমেই কর্তব্যের দাওয়াত দিয়েছেন যে ইবাদত কর্তব্য একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে হযরত হুদ আলাইহিস সালামের ব্যাপারে তিনি বলেন ওয়া ইলা আদিল আকাহুম হুদা। দুনিয়ার মানুষেরা আমি যখন সেই সময় কথা স্মরণ করো যে সময় আমি হুদ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠালাম আর তার জাতির কাছে এসে হুদ নবী যেইটা বলেছিল তিনি যেই কথাটা বলেছিলেন আল্লাহ পাক বলেন ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার জাতিরা, মাছের পূজা নয়, গাছের পূজা নয়, মূর্তির পূজা নয়, চন্দ্র সূর্য তোমাদের দেবতা নয়, তোমাদের মূর্তি নিজের হাজার বানানো মূর্তির পূজা করবে না, একমাত্র ইবাদত করবে গোলামি করবে যিনি হচ্ছেন তোমার আমার ইলাহ আল্লাহ। আল্লাহ পাকের গোলামি তোমাদেরকে করতে হবে, তিনি ছাড়া তোমাদের কোন ইলাহ নেই, তিনি ছাড়া তোমাদের আর কোন মাবুদ নেই, তিনি ছাড়া তোমাদের কোন বিধানদাতা নেই, তিনি ছাড়া তোমাদের আইনদাতা নেই, শাসনকর্তা নেই। এই কথাগুলো প্রত্যেক নবী এবং রাসূল তার জাতিকে বুঝিয়েছিলেন। এইভাবে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে পাঠিয়েছিলেন সামুদ জাতির কাছে, যেই জাতিটাকে আল্লাহ পাক আদ জাতি এবং সামুদ জাতি নবীরা তৎকালীন নবীরা তাদেরকে বুঝিয়েছেন, বোঝানোর পরও তারা বুঝ মানে নাই, না মানার কারণে আল্লাহ পাক তাদেরকে গজব দিয়া এই দুনিয়া থেকে চিরতরে তাদেরকে ধ্বংস করে দিলেন বলেন নাউজুবিল্লাহ। সে সামুদ সম্প্রদায়ের যে ধ্বংস বিশেষ এখনো বিভিন্ন দেশে আরব দেশে যে তাদের যে জন্মভূমি সেখানে বিভিন্ন ধ্বংস বিশেষ এখনো পাওয়া যাচ্ছে, এখনো অবশিষ্ট আছে। আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তিনি বলেন ওয়া ইলা আখা ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। আর যখন আমি সামুদের কাছে তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে পাঠালাম তখন সালে নবী
সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কেউ দেখতেছে তারাও গাছের পূজা করে পাথরের পূজা করে মূর্তি পূজা করে এই সব কিছু দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দাওয়াত দিয়া দিলেন ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মালাকুম মিন ইলাহিন ওয়াইরু এই নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও সমস্ত জাতিকে বুঝাইতে লাগলেন ও আমার সম্প্রদায় ও আমার জাতি তোমরা কেবলমাত্র এক আল্লাহর গোলামী করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই তিনি ছাড়া তোমাদের কোনো বিধানদাতা নাই শাসনকর্তা নাই হুকুমকর্তা নাই ও আমার জাতি একমাত্র আল্লাহ তাআলার গোলামী করো এইভাবে সালে নবী আর সালে নবী সামুদ জাতি কিভাবে বুঝাইতে লাগলেন আবার আল্লাহ রাব্বুল আলামিন শোয়েব নবীর কথা কোরআনের কারিমে বর্ণনা করে দিয়েছেন তার কথা ওইভাবে আসছে وإلى مدين أخاهم شعيبا আল্লাহ পাক বলেন আমি মদিয়ানবাসীর কাছে শোয়েব নবীকে পাঠালাম আর তিনিও এসে তার জাতিকে এই কথাই বললেন কিভাবে তিনিও একই ভাষায় বললেন ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মালাকুম মিন ইলাহিন ওয়াইরু ও আমার জাতির লোকেরা একমাত্র আল্লাহ তাআলার গোলামী করো এক আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোন ইলাহ নাই এই কথাগুলো তিনি বুঝিয়ে দিয়েছেন প্রত্যেক নবী এবং রাসূল এই দাওয়াতটাই প্রথম দিয়েছেন এই দাওয়াত দেওয়ার কারণে যখন তারা বুঝতে পেল যে শোয়েব নবী কি বলে নূহ নবী কি বলে এই এই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে মুসা নবী কি বলে ঈসা নবী কি বলে সর্বশেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে প্রত্যেকের দাওয়াত একটাই ছিল সেটা ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা দাওয়াত দেওয়ার পরে কেন তারা বিরোধিতা করলো কারণ আছে না নাই এই যে সুন্দর একটা দাওয়াত কালিমার দাওয়াত হে দুনিয়ার মানুষ তোমরা স্বীকৃতি দাও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তো এটা তারা মুখে বলে নিলেই তো হইতো নাকি কিন্তু তারা বিরোধিতা কেন করলো হ্যাঁ কারণ আছে বিরোধিতা করার কারণ হচ্ছে বর্তমানে আমরা যারা মুসলমান আমরা কিন্তু টিয়া পাখি ময়না পাখির মতো আপনি যদি একটা ময়না পাখিকে যে পাখিকে কথা বলতে পারে তাকেও যদি আপনি কালিমা শিক্ষা দেন সে কিন্তু বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ সে বলতে পারে কিন্তু সে কিন্তু এর অর্থ বুঝে না এটার মানে বুঝে না সে কি বলতেছে এটা কি শ্রেষ্ঠ কালিমা নাকি কি অন্য কিছু সে এই পাখি কিন্তু তার এই জ্ঞান নাই এই বুদ্ধ শক্তি দেওয়া হয়েছে একমাত্র আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব মানুষকে তো মানুষেরা যখন বুঝতে পারলো যে শোয়েব নবী কি বলে আবু জাহেল যখন বুঝতে পারলো আবু তালেব যখন বুঝতে পারলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে তার কথা যদি আমরা মেনে নেই যেই কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ এটা সাধারণ কোন কথা নয় এটা সাধারণ কোন কালিমা নয় সাধারণ কোন ঘোষণা নয় এটা একটা বিপ্লবী ঘোষণা এই ঘোষণার ভিতরে যারা এদের এর অর্থ বুঝতে পারে অর্থ বুঝলে পরে তার ভিতরে একটা আগুনের স্ফুলিঙ্গ জেগে ওঠে যেই কালিমার পাওয়ার এটা শুধুমাত্র ফকিরের ভিক্ষা দেওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা নয় এর ভিতরে একটা বিপ্লবী ঘোষণা আছে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যদি আমি গ্রহণ করি নূহ আলাইহিস সালামের কালিমা যদি আমি গ্রহণ করি তাহলে আমি যে মন গড়া আমার জীবন পরিচালনা করছি আমি যে আমার মন গড়া আমার সমাজ পরিচালনা করছি আমার পরিবার চালাচ্ছি যেমনি ইচ্ছা তেমনি আমি যে আমার সমাজ পরিচালনা করছি আজকে যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার স্বীকৃতি দেই তাহলে আমার এই মাতবপুরি বিদায় হয়ে যাবে বলে ঠিক কিনা এই কথাটা যখন বুঝতে পারছে তখনই কিন্তু বিরোধিতা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে
আল্লাহ ছাড়া নাকি কোনো ইলাহ নাই, ইলাহ মানেটা কি এরা কিন্তু বুঝতে পারছে। ইলাহ মানে হচ্ছে যদি আপনি আল্লাহকে ইলাহ বলে স্বীকার করেন, আমরা স্বীকার করি কি করি না, করি করি স্বীকার করার ফলে এখন আমার জীবন পরিচালনা করতে গিয়া আমার আপনার নিজে আর কোনো কোনো নিজে বানায়া কোনো হুকুম চালাইবার ক্ষমতা আমার আপনার নাই। আল্লাহ তাআলা যেভাবে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে জীবনে আমাদের জীবন চালাইতে বলছেন, এইভাবে চালাইতে হবে, না হলে আপনার কালিমার স্বীকৃতি দেওয়া এটা শুধু মৌখিক একটা টিয়া পাখি ময়না পাখির মতো হয়ে যাবে। তাহলে বোঝা গেল কি এই কালিমার ভিতরে একটি বিপ্লবী ঘোষণা আছে, এই কালিমার স্বীকৃতি দেওয়া মানে আমার আপনার জীবনের যা আছে সব কিছু সুপর্দ করে দিলাম কার সামনে, আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম, যে আমার মন গড়া আমার জীবন আমি চালাইতে পারবো না, কারণ আমি গ্রহণ করেছি, আমি স্বীকার করে নিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুম কর্তা নাই, যা হোক যাবতীয় হুকুম একজনের মানতে হবে তিনি কে, আরো জোরে বলেন তিনি কে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ কাতু বা'আসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা আল্লাহ বলেন আমি প্রত্যেক যুগে যুগে রাসূল পাঠিয়েছি, নবী এবং রাসূল প্রত্যেক যুগে আমি পাঠিয়েছি, প্রত্যেক নবী এবং রাসূল যেই কথাটা যেই কথার দাওয়াতটা তারা দিয়েছে এই কথাটা হচ্ছে আনি ইবাদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর গোলামী করো, ওয়াজতানিবুত্তাগুত আর তাগুতকে তোমরা বর্জন করো, তাগুতকে ছেড়ে দাও। এই আয়াতের মধ্যে সূরা নাহলের ৩৬ নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আরেকটা কথা আল্লাহ পাক অতিরিক্ত লাগাই দিলেন, প্রত্যেক নবী এবং রাসূল প্রথম দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর ইবাদত করো, এরপরে বলছে ওয়াজতানিবুত্তাগুত তোমরা তাগুতকে বর্জন করো, এই দাওয়াতটা দিয়েছেন। তাহলে এখন বুঝতে হবে তাগুত কি, তাগুত কাকে বলে, কাকে বলে এই তাগুতের কথা আবার সূরা বাকারায় আয়াতুল কুরসির পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন এইভাবে এইভাবে যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করেছে আর আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করেছে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন একটা রশিকে ধরেছে লাং ফিসামালাহা, যে রশিটা কখনো ছিড়বার নয়। আল্লাহ পাক বলতেছেন তাগুতকে ছেড়ে দিয়া আল্লাহর উপরে বিশ্বাস করাটা ঈমানটা এমন ভাবে মজবুত হয়ে গেছে যেইভাবে আপনি একটা শক্ত মোটা রশিকে ভালো করে ধরলে টান দিল যেই রশিটা ছিঁড়ে যাবার নয়। আল্লাহ পাক এখানে বুঝাচ্ছেন আল্লাহর উপরে ঈমান আর তাগুতকে ছেড়ে দেয়া, তাহলে ঈমানের পাশাপাশি তাগুতকে আমাদেরকে ছেড়ে দিতে হবে, তাহলে বুঝতে হবে তাগুতটা কি। তাগুতটা হচ্ছে তাফসিরে আসছে তাগুত হচ্ছে এমন একটা শক্তি যেই শক্তি নিজে তো আল্লাহর হুকুম মানেই না, বরং অন্য কেউ আল্লাহর হুকুম মানতে দেয় না, এমন একটা শক্তিকে বলা হয় তাগুত। তাহলে এই দৃষ্টিতে এক নম্বর তাগুত হচ্ছে শয়তান, এক নম্বর তাগুত কি, শয়তান কি আল্লাহর হুকুম মানে, জোরে বলেন মানে, আবার আপনাকে আমাকে আল্লাহর হুকুম মানতে দেয়, এই ইবলিস শয়তান সে আমাদেরকে কত সুরতে আমাদেরকে ধোঁকা দেয় সেটা আমি আর আপনি টেরই পাচ্ছি না।